বিশেষ প্রতিবেদন। ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, ইউরোপের নেতাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে যুক্তরাষ্ট্র, যার কারণে এখন জ্বালানি সংকটে পড়েছে ইউরোপ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের দাবি, রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ইউরোপের নেতাদের উদ্বুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র, যা ছিল পুরোপুরি আত্মঘাতী সিদ্ধান্ত। মারিয়া জাকারোভাকে জিজ্ঞেস করা হয় কি সিদ্ধান্ত নিলে বা কি করলে নর্ড স্ট্রিম এক পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ পুনরায় চালু করবে রাশিয়া। এমন প্রশ্নের জবাবে রয়টার্সকে মারিয়া বলেন, শুনুন, আপনি আমাকে এমন প্রশ্ন করছেন যার উত্তর বাচ্চারাও জানে। যারা এটি শুরু করেছে তাদের এটি শেষ করতে হবে। মারিয়া দাবি করেছেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের বৃহত্তম জ্বালানি আমদানিকারক দেশগুলোর সঙ্গে সম্পর্ক খারাপ করে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে যুক্তরাষ্ট্র। তারা বিভিন্ন উস্কানি ইইউর মধ্যে এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের আধিপত্যই প্রাধান্য পেয়েছে। এটি অবশ্যই আত্মঘাতীমূলক, কিন্তু দেখে মনে হচ্ছে তাদের এটির মধ্য দিয়েই যেতেই হবে। অন্যদিকে ইউক্রেনের কাছে পুরনো ও অচল ক্ষেপণাস্ত্র বিক্রি করেছে আমেরিকা। এ তথ্য ফাঁস করেছে রাশিয়ার সেনাবাহিনী। তারা বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মার্কিন নির্মিত ক্ষেপণাস্ত্র AGM-88 হার্ম ধ্বংস করার পর আমরা বুঝতে পারি ধ্বংসপ্রাপ্ত ক্ষেপণাস্ত্রটি ছিল পুরনো ও অকেজো। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকেই সেদেশে অস্ত্র সরবরাহ ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে আমেরিকা। এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত রুশ বাহিনী বহু মার্কিন অস্ত্র ধ্বংসের দাবি করেছে। মস্কো বারবারই বলছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ফলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে। তবে ইউরোপ ও আমেরিকা তাদের মিত্র ইউক্রেনকে অস্ত্র ও অর্থ সহায়তা অব্যাহত রেখেছে। পশ্চিমা দেশগুলো থেকে বহু যোদ্ধাও পাঠানো হয়েছে বলে বিভিন্ন সূত্র খবর দিয়েছে। অন্যদিকে যুদ্ধে রাশিয়া কিছুই হারায়নি, কিছু হারাবেও না। রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন, চলমান যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন বলেন, তিনি নিশ্চিত এই যুদ্ধে রাশিয়া কিছুই হারায়নি এবং কিছুই হারাবেও না। ভ্লাদিভস্তকে একটি অর্থনৈতিক ফোরামে দেয়া ভাষণে তিনি বলেন, পশ্চিমাদের অর্থনৈতিক আগ্রাসন মোকাবেলা করছে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, পশ্চিমারা তাদের আচরণ অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। বহু কোম্পানি রাশিয়া ছাড়তে তোড়জোড় শুরু করেছিল, কিন্তু এখন উল্টো ইউরোপে একের পর এক কারখানা ও কর্মসংস্থান বন্ধ হচ্ছে। ডলার, ইউরো ও পাউন্ডের ওপর থেকে আস্থা সরে যাচ্ছে। ইউক্রেনে বিশেষ অভিযান শুরুর কারণে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে তিনি বলেন, পশ্চিমা এই নিষেধাজ্ঞা গোটা বিশ্বের জন্য হুমকি। ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি নিয়ে ইউরোপ দরিদ্র দেশগুলোর সঙ্গে প্রতারণা করেছে। তিনি বলেন, আগস্টের প্রথম থেকে রপ্তানি শুরুর পর এখন পর্যন্ত মাত্র দুটি খাদ্যশস্যের জাহাজ আফ্রিকায় গেছে। রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তুরস্ককে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাত্তা না দিয়ে বিশেষ করে ইউক্রেন থেকে রপ্তানি করা খাদ্যশস্য দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোয় পাঠানো হয়নি, বরং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউভুক্ত দেশগুলোয় নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর দেশটির বিরুদ্ধে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপ ও আমেরিকা। এদিকে স্বশাসিত দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রিতে চরম আপত্তি জানিয়ে চীন বলেছে, যত দ্রুত সম্ভব এই অস্ত্র চুক্তি বাতিল করতে হবে। চলতি সপ্তাহের প্রথম দিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে $110 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনার কথা জানান। এসব অস্ত্রের মধ্যে 60টি জাহাজ বিধ্বংসী এবং 61টি আকাশ থেকে আকাশের ক্ষেপণাস্ত্র রয়েছে। এই পরিকল্পনার ব্যাপারে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্থান কেপেই বলেন, মার্কিন অস্ত্রের কারণে যদি চীনের স্বার্থ ক্ষতিগ্রস্ত হয় তাহলে বেইজিং তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেবে। তিনি বলেন, তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির পদক্ষেপ এই চীন নীতির চরম লঙ্ঘন। এছাড়া আমেরিকা এবং চীনের মধ্যে তৃতীয় যে ঘোষণাপত্র সই হয়েছে তারও লঙ্ঘন এটি।
অন্যদিকে 1947 সালের দেশ বিভাজন পরিকল্পনা অনুযায়ী জম্মু ও কাশ্মীর দুটি সার্বভৌম দেশের মর্যাদা পাওয়ার কথা থাকলেও ভারত সম্পূর্ণভাবে অমান্য করে কাশ্মীর ও পাকিস্তানের জনগণের বিরুদ্ধে রাজ্যের ভাইসরয় এবং মহারাজাকে জড়িত করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যটির উপর বল প্রয়োগ করার ষড়যন্ত্র করে। কায়েদি আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের কাশ্মীর নীতির বিষয়টি অত্যন্ত সুনির্দিষ্টভাবে বিবৃতিতে এভাবে বলেছিলেন, কাশ্মীর পাকিস্তানের জগুলার ভেইন। ভারত ও পাকিস্তান কাশ্মীর নিয়ে তিনটি যুদ্ধ করেছে, যেটি দেশ ভাগের সময় হিন্দু শাসক দ্বারা শাসিত একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য ছিল। ক্রমাগত অবৈধ কর্মকাণ্ড সত্ত্বেও ভারত কাশ্মীরি জনগণের স্থিতিশীল চেতনাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে, যারা ভারতের অবৈধ দখলদারিত্ব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানে দৃঢ় অবস্থান অব্যাহত রেখেছে। পাকিস্তান সবসময় কাশ্মীরি জনগণের পাশে দাঁড়িয়েছে। নিপীড়িত কাশ্মীরি জনগণের সমর্থনে পাকিস্তানের ক্রমাগত প্রচেষ্টার কারণে বিশ্ব নেতৃবৃন্দ, বিশ্বব্যাপী সংসদ সদস্য, আন্তর্জাতিক মিডিয়া, থিঙ্ক ট্যাঙ্ক এবং মানবাধিকার সংস্থাগুলি কাশ্মীরি জনগণের পক্ষে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে। কাশ্মীর নিয়ে জাতিসংঘের প্রস্তাব মেনে চলার জন্য, ভারতের উপর চাপ প্রয়োগের জন্য পাকিস্তান ইসলামিক বিশ্ব তথা OIC-কে নিযুক্ত করেছে। সেমিনার, সম্মেলন, টকশো, ফটো প্রদর্শনী, বিতর্কের আয়োজন করে ভারতীয় সরকার এবং দখলদার বাহিনীর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করার জন্য পাকিস্তান সমস্ত কূটনৈতিক চ্যানেলে কাশ্মীরকে সমর্থন করে। পাকিস্তান সর্বদা তার নীতিতে অটল থেকেছে যে কাশ্মীর সর্বদা পাকিস্তানের পররাষ্ট্র নীতির মুখ্য বিষয় থাকবে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি অনুযায়ী কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তাদের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেছে। পাকিস্তান বিশ্বাস করে যে কাশ্মীর বিরোধের একমাত্র সমাধান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনের মধ্যে রয়েছে এবং কাশ্মীরি জনগণ ইচ্ছা প্রক্রিয়াটিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে অপরিহার্য। ভারতীয় রাষ্ট্র ভিয়েনা কনভেনশন অন দ্য ল অব ট্রিটিস দ্বারা উল্লিখিত আন্তর্জাতিক নিয়মগুলি পালন করতে বাধ্য। এই কনভেনশনের 27 অনুচ্ছেদ ঘোষণা করে যে একটি পক্ষ চুক্তি সম্পাদনে ব্যর্থতার ন্যায্যতা হিসেবে তার অভ্যন্তরীণ আইনের বিধানগুলিকে বাস্তবায়ন করতে পারে না। অবৈধ ভারতীয় দখলদারিত্বের অধীনে 75 বছর ধরে ভোগা সত্ত্বেও কাশ্মীরি জনগণ তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং পাকিস্তান সমস্ত আন্তর্জাতিক ফোরামে কাশ্মীরিদের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমাদের, অবশ্যই তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের ঊর্ধ্বে উঠে IIOJK থেকে তাদের অবৈধ বাহিনী প্রত্যাহার করতে এবং জনগণকে তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকার দেওয়ার জন্য ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হবে।